আপনাকে বিক্রমপুরের মুন্সিগঞ্জে নির্বাচনের দিন একটা রে কুবাইয়া মারা লাইছে, সারা দেশে খবর হয়ে গেছে। আজকে ইউনাইটেড হসপিটালে, ঢাকার ইউনাইটেড হসপিটাল, আয়ান নামে এক বাচ্চা, 5 বছর বাচ্চা, বিরক্ত হইতেছেন নাকি? তার বাবা মা সে রূপগঞ্জের বাসিন্দা, দেখলাম আস্তে আস্তে গাড়ির মধ্যে সুন্নতে খতনা করানোর জন্য ইউনাইটেড হসপিটাল লয়ে গেছে বনানী শাখায়। তো ডাক্তাররা ওই যে বেহুশ করার জন্য ইঞ্জেকশন পুশ করছে, বাচ্চাটার যে ইঞ্জেকশন দিল অজ্ঞান হওয়ার জন্য, এই যে অজ্ঞান হইল এই বাচ্চাটার জ্ঞান ফিরে নেই। একটা সুন্নতে খতনা করানোর জন্য ইঞ্জেকশন দিল বাচ্চাটা, 1 সপ্তাহ তাদের রিপোর্ট, তারা দৌড়াদৌড়ি লাগছে কোনো পেজ গুস না পাইয়া নিজস্ব গাড়ি দেয়া গুলশান শাখায় ইউনাইটেড হসপিটালে পাঠাইছে। ওখানে গিয়া লাইফ সাপোর্টের মধ্যে 7 দিন রাখছে, জেতা ওই রাখছে না মরা এ রাখছে আল্লাহ জানে। 1 সপ্তাহ পরে ডাক্তার আয়া কয় বাচ্চাটা আর নাই, মারা গেছে। একটা বিলের কাগজ ধরাই দিছে, বিল 6 লাখ। কয় লাখ? 6 লাখ। আমগো গ্রামে আমগোর সুন্নতে খতনা করাইছে আজাম দিয়া 3000 টাকা লাগছে। হ্যাঁ, কত সুন্দর, ডাক্তারের কাছে নিয়ে তাজা বাচ্চাটা মাইরা ফেলাইছে। তাইলে যারা মাইরা মরা বাচ্চাটারে হসপিটালের ভিতরে বইরা আইসিউতে সিসিউতে রাইখা বিল উঠায়, অন্তত আর যাই বলেন আমি এদেরকে মানুষ বলতে, আমার মারে আমি 6 দিন রাখছি আইসিউতে, 4 লক্ষ টাকা দিছি 6 দিনে, এরপরে দেখি আমার মারে মাইরা লাইব। পরে আমার মারে আমি আইসিউ থেকে বের করে রাখবো, বাইক মায় মরলে বাড়িত মরুক দুঃখ নাই, এগো কাছে মারমো না। এখন আমার মায় হাঁটে, এখন আমার মা সুস্থ, এখন আমার মা ভালো। আমার বেহালাটা একটু বাড়বে, হ্যাঁ, গানের সময় মিউজিকগুলো যেমন থাকবে এটা একটু বাড়াই রাখবে। আমরা স্টেজে আসার আগে আমাদেরকে কিছু ফর্মালিটি, নিয়ম দেওয়া হয়েছে, তো নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব। এই বিগত দিনে অনেক গান তো আপনারা শুনেছেন, এখন কোন গান আপনারা শুনেছেন এটা তো আর আমি জানি না, আমি যা জানি আমি ততটুকু গাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তবে আশেপাশে অনেক শিল্পী ভাইয়েরা আছে, অনেক আমার দেশি ভাইয়েরা আছে যারা গানের সাথে যুক্ত, সঙ্গীতের সাথে যুক্ত, আমার সকল শিল্পী ভাই বোন যারা, সবাইকে আসসালামু আলাইকুম। রিতে থাকো go
দে মাখা প্রেম তোমারি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল আর কোথাও যেও না হে দয়াল হরি, হৃদয় ছেড়ে আর কোথাও যেও না হে দয়াল হরি। হজরত আলীর চরণ সেবি ইমাম দুই ভাই সঙ্গে রাখি, মাওলা আলী মা ফাতেমা আমার ভক্তি রয়ে খোনা, চার তরি তার চার পেরে ভক্তি জানাই নত শিরে, পিরানে পীর দস্তগীর যাহার নাম হয় আব্দুল কাদের, গাউসে পাকের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবার,
হযরত বাবা শাহ জালাল, হযরত বাবা শাহ পরান, পরানে মিশাইয়া পরান, গাউসুল আজম মাঝ ভান্ডারী তোমারই নাম স্মরণ করি, গাউসুল আজম মাঝ ভান্ডারী পবিত্র নাম স্মরণ করি, মাঝ ভান্ডারে রলি যত আমার ভক্তি শ্রেণী মতো, গেসুদার আজ কাটা কেল্লা নবীর কলমা পড়াইলা, কেল্লা বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে, মাখন সাহ আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, মেহরালি সার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, সুজাল আলী শাহ খরম শাহ আমার ভক্তি রয় এখন, দয়াল বাবা আয়তুল্লাহ শাহ আমার ভক্তি গেলাম দিয়া, দয়াল বীরগাঁওয়ে মালিক ভরসা আমি করি তার প্রশংসা, সুরের সম্রাট আলাউদ্দিন ওই দরবারে রই চিরদিন, আত্মা বুদ্ধির পাক দরবারে ভক্তি করি নত শিরে, মনমোহন সাধুর পাক দরবারে ভক্তি করি নত শিরে, বড় শালগর নিজামুদ্দিন আমি তোমার রই চিরদিন, দয়াল বাবা মাইনুদ্দিন শাহ ওই দরবারের করি আশা, রূপচান সার পাক দরবারে ভক্তি করি নত শিরে, জিন্দায়লি সালাম শাহ জিন্দায়লি বারেক শাহ পরাণ শাহ আর পিত শাহ বাবা আমার ভক্তি গেলাম দিয়া, রাহাত আলী শাহ গনি শাহ আমি করি চরণ আশা, কান্দু শাহ বাবার পাক দরবারে ভক্তি করি নত শিরে, হাশেম শাহর পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, বশিরুল্লাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, গুলবদনি ইলিয়াস শাহ আমি করি চরণ আশা, আফাজউদ্দিন শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, বেলতলি সুলেমান লেংটা স্মরণ করি তোমার নামটা, মনাই চান্দের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, দোবা চাইলে মোখলেশ শাহ আমি করি চরণ আশা, কোথায় আমার মস্তান শাহ ওই দরবারের করি আশা, কুমিল্লাতে আইনউদ্দিন শাহ আমি করি চরণ আশা, রাজাপুরী সাঁতরাপুরী তৃষ্ণাপুরী নূরনগরী আলী আকবর রেজবি বাবা তুমি আমার ভক্তি নিবা, মদনপুরের সুলতান শাহ ওই দরবারের করি আশা, গাজীপুরা ওমর আলী শাহ আরই আছেন পাগলি মা আমার ভক্তি রয় খোনা, মধুর মায়ের পাক দরবারে মা রহিমার পাক দরবারে মা সকিনার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, কুমার খালি গনি শাহ ওই দরবারের করি আশা, বাবু বাজার বাহার শাহ আমি করি তার প্রশংসা, পুস্তকগুলা রশিদ মস্তান তুমি ভক্তের জানের, বিক্রমপুরের কদম বাবা তুমি আমার ভক্তি নিবা, নারায়ণগঞ্জের কদম রসুল ফোটাইলা ইসলামের ফুল, মিরপুর বাবা শাহ আলী আমায় দিয়েন চরণ ধুলি, শাহালি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, দয়াল বাবা সালাম শাহ ওই দরবারের করি আশা, ফৈজউদ্দিন শাহ পাক দরবারে ভক্তি করি নত শিরে, মতিন পিয়ারি আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, মতিন পিয়ারি আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া, বাসার চান আলকাদ্রি আমি তোমায় স্মরণ করি, কোথায় আমার লালন শাহ আমি করি চরণ আশা, সুরেশ্বরের পাক দরবারে ভক্তি করি নত শিরে, আমার বন্ধু শায়ার ইলিয়াস শাহ ওই দরবারে করি আশা, সারফিন শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, দয়াল বাবা কদম চান তুমি ভক্তের জানেরই জান, আলী আকবর শাহর পাক দরবারে ভক্তি করি নত শিরে, সুলতান শাহর পাক দরবারে ভক্তি করি নত শিরে, যেই দরবারে দাঁড়াইয়াছি ওই দরবারকে ভক্তি করি, বাউল শাহ বাবা আউলিয়া আমার ভক্তি গেলাম দিয়া, বাউল শাহর পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, এই বিশ্বের ওই অলি যত ভক্তি জানাই অবিরত, জন্মদাতা পিতামাতা শ্রী গুরু ভাগ্য বিধাতা বাবা মায়ের পাক চরণে ভক্তি জানাই গানে গানে, ওস্তাদের নাম স্মরণ করি যে শিক্ষায় বাউলের বলি, গানের গুরু খুরশেদ সরকার আমার ভক্তি রইল এইবার, দাদা ওস্তাদ মিজান সরকার চরণেতে ভক্তি বারবার, বড় বাবা ইমান আলী পর পারে গেলেন চলি, বড় বাবার পাক দরবারে
ভক্তি পরিণত শিরে। আজকে সভা করে আছেন যারা, আমার সালাম নেবেন তারা, গান কমিটির যতজন আসসালামু আলাইকুম, প্রতিপক্ষ শিল্পী যেজন আমার সালাম করবেন গ্রহণ, প্রতিপক্ষ আছেন যিনি আমার সালাম নেবেন তিনি, সভা করে যতজন আসসালামু আলাইকুম, কি বলিব নাম ঠিকানা, আসল বাড়ির নাম জানি না, ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি, কসবা থানা বসত করি, বিবাড়িয়া জেলায় বাড়ি, কসবা থানা বসত করি, গ্রাম পোস্ট অফিস বিদ্যানগর, এই হইল আমারই খবর। বাবা মায়া দর করিয়া, জহির পাগলা ডাকে কইয়া, ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা চাইলাম এই আসরে, এই পর্যন্ত বন্ধনা গান, বারণ রেখে যাই বর্তমান, মান্য গণ্য আছেন যারা, আমার সালাম নেবেন তারা, নাম ধরিয়া বলিব কি, বলিবার আর আছে বাকি, মা বোনেরা রইলেন কইয়া, আমি গেলাম দোয়া চাইয়া, এই পর্যন্ত বন্ধনা গান, বারণ রেখে যাই বর্তমান, দয়া করো ছেড়ে আর কো দয়াল হো।